I love you, Rodun. I really love you. আমার বুকের প্রতিটি স্পন্দন কি বলে শুনতে পাচ্ছ? তারা সবাই বলছে I really love. বলো, really really love Rocky. বল আপু, আমার না অনেক কষ্ট হচ্ছে আপু। কারণ আপু, আমি একটা খারাপ মেয়ে না, আমি একটা পাপী। আহা, মানে কি? এ জীবনে ভালোবাসা কাকে বলে আমি কখনো বুঝিনি, বুঝতে চাইনি না। রুদন কখনোই আমাকে ভালোবাসেনি আপু, সব সময় রাখিকেই ভালোবেসেছে। ভুল বললি, যে আমাকে ভালোবাসে না তাকে জোর করে তার ঘরের বউ হয়ে এসে তার কাছ থেকে যদি এতটুকু পরিমাণে ভালোবাসা না পায় তাহলে সারা জীবন দুঃখ পেয়ে যেতে হবে আপু। তুই এখন কি করতে বলিস? আত্ম উপলব্ধি হচ্ছে। তাই নিজেকে অনেক কুৎসিত মনে হচ্ছে। যা বলার খুলে বল, এত রহস্য করছিস কেন বলতো? রতন আর রাখির সংসার ভাঙার জন্য আমরা সবাই মিলে কতই না চেষ্টা করেছি, তাতে কি কোনো লাভ হয়েছে আপু? ভালোবাসা একটা স্বর্গীয় অনুভূতি আপু, একে ধ্বংস করা, একে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। আমি আর এসবের মধ্যে নেই আপু। আমার কি মনে হয় জানো, তুমিও তোমার চেহারাটা আয়নায় দেখে নিজেকে বদলে ফেলো। কাছের মানুষকে ভালোবাসতে শেখো, ভালোবাসার মধ্যেই প্রকৃত শান্তি। এত ইন্টেলেকচুয়াল কথা না বলে তুই কি বলতে চাচ্ছিস তাই বলতে।